ধনুযাত্রার 5 নম্বর দিনে গোপপুরের কৃষ্ণ কেতবে লুহুণী চোরি করুচন তো আর কেতবে গোপাল বালকর সঙ্গে জঙ্গলে ভুজি করুচন। সৃষ্টিকর্তা ব্রহ্মা গোপী তথা রাধা বিমোহিত করবা লাগি কৃষ্ণক মোহন বংশী ভিল উপহার দিয়েছেন। অলগা আড়ে কালন্দী হ্রদকে ডেইকি কালীয় নাক সঙ্গে যুদ্ধ করিকি তার গর্ব ভাঙ্গিছেন শ্রীকৃষ্ণ। দেখুন গোপরে কালীয় দলন মথুরার কংস দিগ্বিজয়। কৃষ্ণ বলরাম কু হত্যা লাগির গোটে বাদ গোটে যোজনা করুছে কংস মহারাজ। শ্রীকৃষ্ণ মারবা লাগি রংসভার আয়োজন। 6 নম্বর দিনে নারদ মুনিঙ্কর প্রস্তাবরে ধনুযাত্রা মহোৎসবর ঘোষণা। শুক্রবার থিলা বরগড় ধনুযাত্রার 5 নম্বর দিন। গোপপুরে কৃষ্ণ কেতবেলে লোহণী চোরি করছেন তো আর কেতবেলে গোপাল বালকর সঙ্গে জঙ্গলে ভুজি করছেন। লোহণী চোরি করিকি খাওয়ার বেলকে মা যশোদা হাতে ধরা পড়েছেন শ্রীকৃষ্ণ। যেমি লাগি মা যশোদা শ্রীকৃষ্ণ রসিতি বাঙ্গিবার বেলকে নটকটিয়া কানা জামালার্জুন ভঞ্জন করে সাপগ্রস্ত গন্ধর্ব দুই ভাই উদ্ধার করেছেন। ই অবসরে সৃষ্টিকর্তা ব্রহ্মা গোপী তথা রাধা বিমোহিত করবা লাগি কৃষ্ণ মোহন বংশী দিয়েছেন। অলগা আড়ে কালিন্দী হ্রদকে ডেইকি কালীয় নাক সঙ্গে যুদ্ধ করিকিনা তার গর্ব ভাঙ্গিছে শ্রীকৃষ্ণ। ঘরে ঘরে ভগবান সহিত পূজা অর্চনা নগর ভ্রমণ এবং বনভোজি এবং কালিয়া দলন কালিন্দী হ্রদরে কালিয়ন্তী নাগসাপর বধ গোপপুরের সমস্ত ঘরে পরিপূর্ণ ভাব সহিত পূজা অর্চনা হল। মা যশোদাঙ্ক সহিত জামলাঞ্জন ভঞ্জ এবং মা যশোদা মধ্যে রজুরে বাঁধিলে এবং তারপরে জামলাঞ্জনক উদ্ধার হল। বনভোজি ছিল এবং জামলাঞ্জন ভঞ্জ ছিল আর কালীয় দলন বি ছিল তার সঙ্গে আমাকে ঘরে ঘরে পদ দেবতা করে দিলে আর বহুত ভাবর সহিত পদ দেবতা করে দিলে। বহুত উৎসাহিত লাগুছি আর লোকমানঙ্কু যে মানে রাজ্য রাজ্যরু দেখিকি আসুছন্তি তাঙ্কর মন মোহি নেবা পাই আমি বহুত চেষ্টা করুছু। সিয়াড়ে মহারাজা কংস দিগ্বিজয়ের বাহারিকি মগধ রাজ উপরে আক্রমণ করে মগধ রাজা জরাসংকে পরাস্ত করিকি তাঙ্কর দুই ঝিও হেতি আর প্রহেতিকু বিয়া হয়েছেন মহারাজা কংস। ঠিক এতকি বেলকে কালীয় নাক দর্প দলনর খবর আইছে গোপপুরু। কৃষ্ণ বলরামকু যেমতি বি হু হত্যা করবে ভাবি করি রংসভার আয়োজন করবা লাগি নির্দেশ দিয়েছেন মহারাজ কংস। মগধ রাজ্যকু বলপূর্বক প্রবেশ করেছে এক বিজয় অস্ত্র দেখিবে কে রক্ষা করিব তোর যজ্ঞ এই অস্ত্রকু জরাসন্ধ মোরি যজ্ঞ অস্ত্রকু বন্দি করে রাখিছিল মোরি সখা কেসি যুদ্ধ করি বন্দি করে নেই আসিল জরাসন্ধ বীরে যুদ্ধরে যেতেবেলে নেই আসিছি বন্দি করি সে মতে কহিল মহারাজ মগধ রাজ্যকে করদ রাজ্য রূপে ঘোষণা করিবি হেলে মোর দুই কন্যা রত্নকে নিজের পাটরাণী করে রাখন্তু ঠিক আছে মু বিচার করি তাকে গ্রহণ করিছি। ধনুযাত্রার 6 নম্বর দিনে মথুরার রংসভা আয়োজন করিকি কৃষ্ণ বলরামকে হত্যা লাগি যোজনা চলবা।
ନାରଦ ମୁନିଙ୍କର ପ୍ରସ୍ତାବରେ ଧନୁଯାତ୍ରା ମହୋତ୍ସବର ଘୋଷଣା ହେବା। ସେନ୍ତା ଗୋପ ପରେ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ଦ୍ୱାରା ଗୋପୀଙ୍କର ବସ୍ତ୍ରହରଣ ଆର୍ କୃଷ୍ଣ ବଳରାମଙ୍କର ବାଲ୍ୟଲୀଳା ଦୃଶ୍ୟ ଦେଖାହେବା। ବରଗଡ଼ନୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ଯଶବନ୍ତ ଅଜିତଙ୍କ ସଙ୍ଗେ ବଳରାମ ଆର୍ ଶୁଭଶ୍ରୀଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।